এখন আমরা দেখব হচ্ছে সেট ছেট, অথবা ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। তো সেট ছেট তোমরা শব্দটা শুনেই বুঝতে পারছো যে কোন একটা সেটকে মানে ছেদ করে নতুন একটা সেট উৎপন্ন হবে, মানে দুইটা সেটকে ছেদ করে নতুন একটা সেট উৎপন্ন হবে। তো জিনিসটা কিরকম আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি দুইটা সেট নিলাম, এ ইকুয়াল টু 1, 2, 4, 6, 8, ধরো এটা নিলাম। তারপর তোমার ভি ইকুয়াল টু একটা কমা দেওয়া উচিত এখানে, ভি ইকুয়াল টু ধরো জোড় সংখ্যাগুলোই নিলাম না, ধরো 2, 3, 4, 5। ওকে, তো এখন আমরা ছেদ সেটকে কিভাবে প্রকাশ করি, এই যে দেখো এই যেভাবে প্রকাশ করি। হ্যাঁ, এখন দেখো এই দুইটার ভিতরে কমন কি কি আছে খেয়াল করে দেখো। এখানে 2, এখানেও 2 আছে, আবার এখানে 4 আছে, আবার এখানেও দেখো 4 আছে। মানে এই দুইটা হচ্ছে এই দুইটার ভিতরে কমন। তাহলে যেগুলা কমন তো ওগুলো হচ্ছে নতুন সেটের মানে উপাদান, তাহলে 2 এবং 4। এই যে এখন যে নতুন যে সেটটা হয়েছে এটা হচ্ছে এ এবং এই বি এর সেট ছেট। সেট ছেটের জিনিসটা এবং মানে সিস্টেমটা মনে রাখার জন্য আমরা এটার ইংরেজি নাম হচ্ছে কি ইন্টারসেকশন, বাট আমরা এটাকে কমন নামে মনে রাখবো। হ্যাঁ, কমন, এই দেখো কমনের শেষে কি এন আছে না, তাহলে সেট ছেটের যে চিহ্নটা জিনিসটা কি এনের মতো জিনিসটা কিছুটা, হ্যাঁ এনের মতো। আর এই দুইটা সেটের ভিতরে যেটা কমন যাবে, যে কমন গেলে যে নতুন যে সেটটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের সেট ছেট। তো আমাদের যখন আমরা পড়াশোনা করছিলাম এগুলো নিয়ে, তো আমাদেরকে শিক্ষক সেট সেটের আরেক নাম কমন সেট বইলা শিখাইছিল, যদিও এটা সঠিক না, বাট মনে রাখার জন্য কমন সেট তোমরা মনে রাখতে পারো। তো সেট ছেট নিয়ে তোমাদের মেইন বইয়ে আরও বেশ কিছু লেখালেখি আছে, মানে তোমাদের বোঝানোর জন্য বাংলা ভাষায়। তো কিছু জিনিস লিখছে, তোমরা চাইলে সেগুলো পড়তে পারো, অথবা আমার কনসেপ্টটা খেয়াল করলেই এনাফ। তো দেখো এখানে মেইন বইয়ে তোমাদের যে সংজ্ঞাটা লেখা আছে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট ছেট বলা হয়। এটাই হচ্ছে তোমাদের সেট সেটের সংজ্ঞা। পরীক্ষা যদি সেট সেট কাকে বলে তাহলে তোমরা এটা লিখতে পারো, ক নম্বরে সাধারণত এগুলো আসে। তারপর দেখো কিছু বোঝার জন্য তোমাদের উদাহরণের মতো লেখা আছে, মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সেট সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই যে কমন এন শেষের এন্টার মতো করে আমরা প্রকাশ করি, দ্বারা প্রকাশ করা হয়। বাট এটা কি আমরা ইন্টারসেকশন নামে কিন্তু পরিচিত হবো সবসময়, এটাও মাথা রাখা জরুরি। এবং পড়া হয় এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি। তো সেট গঠন পদ্ধতিতে লেখা হয় কিভাবে, এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি। তাহলে আমরা এবং বলতে কি বুঝবো, মানে কমন জিনিস যেগুলো, হ্যাঁ সেটা হচ্ছে এবং। আর যদি অথবা বলে, অথবা বললে হচ্ছে সব কিছু, হ্যাঁ কমন আনকমন যা আছে একদম ওই দুইটা সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলা মিললা, যতগুলো উপাদান হয় উপাদান নিয়ে যে নতুন সেটটা হবে সেটা হচ্ছে তোমার ইউনিয়ন সেট অথবা সংযোগ সেট। আর শুধু কমন যেগুলা সেটা দ্বারা হচ্ছে সেট সেট। তারপর খেয়াল করো তোমাদের উদাহরণে একটা ম্যাথ দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ জেড যেন -4 থেকে বড় এক্স আর 8 থেকে ছোট, এবং ওয়াই এর কথা কি বলছে, এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্সটা হচ্ছে 18-র সমান অথবা ছোট, হলে এক্স ইন্টারসেকশন ওয়াই অথবা এক্স কমন ওয়াই নির্ণয় করো। তো খেয়াল করো আমরা প্রথমে এক্স কে কিভাবে লিখতে পারি, তো জেড মানে কি পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাগুলো অলরেডি আমি একবার বলছি কি জিনিস। এখানে খেয়াল করো কিভাবে লিখতে পারি, তাহলে -4 থেকে বড়, তাহলে কি -3, -2, দেন -1, 0, 1, 2, এভাবে একদম যেতে যেতে 8 পর্যন্ত হবে। হ্যাঁ আমি পুরোটা লিখলাম না। তারপর হচ্ছে ওয়াই, ওয়াই সমান কি এক্স জোড় সংখ্যা 18-র সমান অথবা তার থেকে ছোট হবে, তাহলে অনেকগুলো সংখ্যা লিখতে হবে এখানে। খেয়াল করো 2, 4, দেন 6, 8, 10, 12, 40, 60, 18। এখানে হচ্ছে দেখো কয়টা সংখ্যা আসছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এখানেও এখানে 8টা আছে, 9টা, 10টা, 11টা, 12টা। আচ্ছা এখন দুইটার ভিতরে কমন কি কি যায় খেয়াল করো, এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু অথবা এক্স কমন ওয়াই, যে যেভাবে সুবিধা বলতে পারো, বাট কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
খেয়াল করো দুইটা জিনিসের ভিতরে জাস্ট কমন কি কি আছে, 2, 4, 6 এবং এই কয়েকটাই। ও এখানে একটা ভুল করছি, খেয়াল করো এখানে যে এই যে 8টা লিখছি এটা কিন্তু প্রয়োজন নাই, কারণ এখানে বলছে কি 8-এর, 8-এর ছোট কিন্তু বলছে, তাহলে এখানে আমরা 7 পর্যন্ত আনবো জিনিসটা। হ্যাঁ তাহলে 2, 4, 6 এই তিনটা উপাদানই জাস্ট মিল যাচ্ছে দুইটার ভিতরে, তাহলে নতুন যে স্যাট সেটটা হচ্ছে এটাই তার অ্যান্সার। আমি আশা করি এই উদাহরণটা দেখানোর পরে স্যাট সেট সম্পর্কে তোমরা কনসেপ্টটা পুরো ক্লিয়ার। আমি আশা করি আমাদের আজকের ক্লাসের টপিকগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করতে পারো অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।